নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের এপিটি এর টেস্ট পেপার নিয়ে আলোচনা করব, যেটি 2022 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি সেট 3টে নিয়ে আলোচনা করব, সেট AC1, AC17, AC29, এই তিনখানা সেট নিয়ে আমি আলোচনা করব। প্রত্যেকটা সেট টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করব এবং যে সমস্ত বড় প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করব। যেমন আছে সেট AC1, ঠিক আছে, রোমান অনেক কোশ্চেন কি বলেছে, জাতীয় স্বার্থ কাকে বলে, জাতীয় স্বার্থ রক্ষায় উপায়গুলি উল্লেখ করো, অথবা ক্ষমতা কাকে বলে, ক্ষমতার মূল উপাদানগুলি সংক্ষেপে আলোচনা করো। ঠিক আছে, আমি কিন্তু MCQ নিয়ে আলোচনা করব এবং যে সমস্ত বড় প্রশ্ন দিয়েছে সেইগুলো নিয়ে একটু আলোচনা করব। রোমান 2 কি বলেছে, উদারনীতিবাদ বলতে কি বোঝো, উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো। রোমান 3 কি বলেছে, ভারতের যে কোনো একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো, অথবা দিয়ে পরের কোশ্চেন কি বলেছে, ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যবলী আলোচনা করো। রোমান 4 কোশ্চেন কি বলেছে, ভারতের পার্লামেন্টের ক্ষমতা ও কার্যবলী আলোচনা করো। রোমান 5 কোশ্চেন কি বলেছে, ভারতের হাইকোর্টের গঠন ও কার্যবলী আলোচনা করো, অথবা দিয়ে পরের কোশ্চেন কি বলেছে, ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যবলী আলোচনা করো। তো দেখো, প্রত্যেকটা কোশ্চেন এইগুলো খুবই গুরুত্বপূর্ণ 2022 সালের উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার ক্ষেত্রে। এবার আমি AC1 নিয়ে আলোচনা করবো। তো দেখো, AC1 এর যে সমস্ত MCQগুলো আছে, কি আছে, ফার্স্ট কোশ্চেনে কে কূটনীতিকে নিজ নিজ দেশের চক্ষু ও কর্ণ বলে চিহ্নিতকরণ করেছেন, এর অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার পামার পার্কিন্স। ঠিক আছে, পরের কোশ্চেন কি বলেছে, রোমান 2 পলিটিক্স অ্যামং নেশন গ্রন্থটি রচনা করেন, অ্যান্সার হবে মর্গেন থাউ। পরের কোশ্চেন কি বলেছে, রোমান 3 পশ্চিম উদারনীতিবাদের জনক বলা হয়, অ্যান্সার হবে জন লককে বলা হয়। রোমান 4 কোশ্চেন কি বলেছে, গান্ধীজির রাজনৈতিক চিন্তা ভাবনার কেন্দ্রবিন্দু ছিল, অ্যান্সার হবে ডি অ্যান্সার অহিংসা। রোমান 5 কোশ্চেন কি বলেছে, ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতির মুখ্য প্রবক্তা হলেন, অ্যান্সার হবে এর অ্যান্সার মন্টেস্কু। রোমান 6 কোশ্চেন কি বলেছে, বহু পরিচালক শাসন ব্যবস্থার উদাহরণ হলো, অ্যান্সার হবে সি এর অ্যান্সার সুইজারল্যান্ড। রোমান 7 কোশ্চেন কি বলেছে, এক কক্ষবাদের সমর্থক হলেন, অ্যান্সার হবে বি এর অ্যান্সার ল্যাস্কি। রোমান 8 কোশ্চেন কি বলছে, ন্যায় বিচারকের দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিবে গেল, কি ভীষণ সেই অন্ধকারে, অ্যান্সার হবে এই কথাটি বলেছেন, অ্যান্সার হবে সি এর অ্যান্সার লর্ড ব্রাইস। এবার আমি AC2 নিয়ে আলোচনা করবো। ফার্স্ট কোশ্চেন কি বলছে, রোমান 9 প্রথম শাসক হলেন, অ্যান্সার হবে সি এর অ্যান্সার ভারতের প্রধানমন্ত্রী। 10 কোশ্চেন কি বলছে, রাজ্যপালকে সোনার খাঁচায় পাখি বন্দি বলেছেন, এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার সরোজিনী নাইডু। 11 কোশ্চেন কি বলছে, ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন, অ্যান্সার হবে এর অ্যান্সার ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 12 কোশ্চেন কি বলছে, ভারতের রাষ্ট্রপতি এর অ্যান্সার হবে ক ধরনের জরুরি অবস্থা জারি করতে পারেন, অ্যান্সার হবে সি এর অ্যান্সার 3 ধরনের। 13 কোশ্চেন কি বলছে, কেন্দ্রীয় মন্ত্রিসভার দায়িত্বশীল থাকে ড্যাশের কাছে, অ্যান্সার হবে এর অ্যান্সার লোকসভার কাছে। 14 কোশ্চেন কি বলছে, রাজ্যসভায় সভাপতিত্ব করেন, অ্যান্সার হবে বি এর অ্যান্সার উপরাষ্ট্রপতি। 15 কোশ্চেন কি বলছে, বিধানসভায় সদস্য হতে গেলে ন্যূনতম বয়স হতে হয়, অ্যান্সার হবে বি এর অ্যান্সার 25 বছর। 16 কোশ্চেন কি বলছে, অর্থবিল প্রথম উপস্থিত হয়, অ্যান্সার হবে এর অ্যান্সার লোকসভায়। 17 কোশ্চেন কি বলছে, ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয়, এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার 1986 খ্রিস্টাব্দে। 18 কোশ্চেন কি বলছে, লোক আদালত প্রথম গঠিত হয়, অ্যান্সার হবে বি এর অ্যান্সার জুনাগড়ে। 19 কোশ্চেন কি বলছে, সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স হলো, অ্যান্সার হবে এর অ্যান্সার 65 বছর। 20 কোশ্চেন কি বলেছে, সুপ্রিম কোর্ট আছে, এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার মূল আপিল ও পরামর্শদান এলাকা। 21 কোশ্চেন কি বলছে, ভারতের ত্রিস্তর পঞ্চায়েত বিশিষ্ট আইন পাস হয়, এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 1973 খ্রিস্টাব্দে। 22 কোশ্চেন কি বলেছে, প্রতিটি গ্রাম পঞ্চায়েত 1.5 জন সদস্য নিয়ে গঠিত হয়, অ্যান্সার হবে 5-30 জন। আমাদের 23 কোশ্চেন কি বলছে, পশ্চিমবঙ্গে প্রথম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়, অ্যান্সার হবে সি এর অ্যান্সার 1978 খ্রিস্টাব্দে। আমাদের 24 কোশ্চেন কি বলেছে, পশ্চিমবঙ্গে পৌর আইন প্রণীত হয়, অ্যান্সার হবে সি এর অ্যান্সার 1994 খ্রিস্টাব্দে। এই যে এসএকিউবগুলো আছে দুদাগের, এই এসএকিউবগুলো তোমাদের অন্য কোনো একদিন আমি সলভ করিয়ে দেবো। ঠিক আছে, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবার আমি পেজ নম্বর AC17, AC18, AC19 নম্বরের যত MCQ আছে সেইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো দেখো, প্রথমে বট কোশ্চেনগুলো কী আছে AC17 পেজে, আন্তর্জাতিক সম্পর্ক বলতে কী বোঝো, আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য লেখো।
অথবা দিয়ে পরের কোশ্চেন কি বলেছে বিশ্বায়নের সংজ্ঞা লেখো, বিশ্বায়নের বিভিন্ন রূপ পর্যালোচনা করো। রোমান টুর কোশ্চেন কি বলেছে গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কে ধারণাটি আলোচনা করো। রোমান থ্রি কোশ্চেন কি বলেছে ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। অথবা দিয়ে পরের কোশ্চেন কি বলেছে ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা ব্যাখ্যা করো। রোমান ফোরের কোশ্চেন কি বলেছে ভারতের পার্লামেন্টের উভয় কক্ষের পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করো। রোমান ফাইভের কোশ্চেন কি বলেছে ভারতের হাইকোর্টের গঠন ও ক্ষমতা কার্যাবলী আলোচনা করো। অথবা দিয়ে পরের কোশ্চেন কি বলেছে ভারতের লোক আদালতের গঠন ও কার্যাবলী বিশ্লেষণ করো। এবার আমি পার্ট বি এর যত এমসিকিউ আছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন কি বলেছে রোমান অনেক ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন। অ্যান্সার বেসি অ্যান্সার বার্নার্ড বারুজ। বার্নার্ড বারুজ বানামটা একটু ভুল আছে, প্লিজ তোমরা ঠিক করে নেবে। রোমান টুতে কি বলেছে পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয়। অ্যান্সার বি এর অ্যান্সার 1954 খ্রিস্টাব্দে। পরের কোশ্চেন কি বলেছে রোমান থ্রির কোশ্চেন নয়া উদারনীতিবাদের অন্যতম একজন পৃষ্ঠপোষক হলেন। অ্যান্সার বি এর অ্যান্সার রবার্ট নজিক। রোমান ফোরের কোশ্চেন কি বলেছে আর্ন টু দিস লাস্ট গ্রন্থটি লেখক হলেন। অ্যান্সার বে জন রস্কিন। রোমান ফাইভের কোশ্চেন কি বলেছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মুখ্য প্রবক্তা হলেন। অ্যান্সার বি এর অ্যান্সার মন্টেস্কিউ। রোমান সিক্সের কোশ্চেন কি বলেছে বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থা উদাহরণ হলো। অ্যান্সার বি এর অ্যান্সার সুইজারল্যান্ড। রোমান সেভেনের কোশ্চেন কি বলছে মার্কিন যুক্তরাষ্ট্রের আইন সবার উচ্চকক্ষের নাম হলো। অ্যান্সার বি সি এর অ্যান্সার সেনেট। রোমান এইটের কোশ্চেন কি বলছে ন্যায় বিচারের দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কি ভীষণ সেই দীপশিখাটি, সেই অন্ধকার এই কথা বলেছেন। অ্যান্সার বি ডি এর অ্যান্সার লর্ড ব্রাইস। লর্ড ব্রাইস এই কথাটা বলেছেন। রোমান নাইনের কোশ্চেন কি বলছে ভারতের প্রধানমন্ত্রীকে নিযুক্ত করেন। অ্যান্সার বি সি এর অ্যান্সার রাষ্ট্রপতি। 10 নম্বর কোশ্চেন কি বলছে কেন্দ্রীয় মন্ত্রিসভার নেতা হলেন। অ্যান্সার বি এর অ্যান্সার প্রধানমন্ত্রী। 11 নম্বর কোশ্চেন কি বলছে স্বেচ্ছাধীন ক্ষমতা অধিকারী হলেন। অ্যান্সার বি ডি এর অ্যান্সার রাজ্যপাল। 12 নম্বর কোশ্চেন কি বলছে মুখ্যমন্ত্রী প্রধান প্রশাসনিক পরামর্শদাতা হলেন। অ্যান্সার বি এর অ্যান্সার মুখ্য সচিব। 13 নম্বর কোশ্চেন কি বলছে রাজ্যসভার সভাপতিত্ব রাজ্যসভার সভাপতি হলেন। অ্যান্সার বে সের অ্যান্সার উপরাষ্ট্রপতি। 14 নম্বর কোশ্চেন কি বলছে কেন্দ্রীয় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে। অ্যান্সার বে বিয়ের অ্যান্সার লোকসভার কাছে। 15 নম্বর কোশ্চেন কি বলেছে অর্থবিদ সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন। অ্যান্সার বে সের অ্যান্সার লোকসভার স্পিকার। 16 নম্বর কোশ্চেন কি বলছে রাজ্য আইনসভার উচ্চকক্ষ হলো। অ্যান্সার বে বিয়ের অ্যান্সার বিধান পরিষদ। 17 নম্বর কোশ্চেন কি বলছে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হলো। অ্যান্সার বে সের অ্যান্সার 65 বছর। 18 নম্বর কোশ্চেন কি বলছে হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ করেন। অ্যান্সার বে সের অ্যান্সার রাষ্ট্রপতি। 19 নম্বর কোশ্চেন কি বলছে ন্যায় পঞ্চায়েতের দেওয়ানি ও ফৌজদারি মামলা বিচার করেন। এর অ্যান্সার বে দেওয়ানি ও ফৌজদারি মামলা বিচার করেন। অ্যান্সার বে ডি এর অ্যান্সার আংশিকভাবে পারে। 20 নম্বর কোশ্চেন কি বলছে ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয়। এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার 1986 খ্রিস্টাব্দে। 21 নম্বর কোশ্চেন কি বলেছে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত আইন প্রণীত হয়। অ্যান্সার হবে বি এর অ্যান্সার 1973 খ্রিস্টাব্দে। 22 নম্বর কোশ্চেন কি বলছে গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন। অ্যান্সার হবে বি এর অ্যান্সার বিডিও। 23 নম্বর কোশ্চেন কি বলছে গ্রাম সংসদের সভা অনুষ্ঠিত হয় বছরে। অ্যান্সার হবে বি এর অ্যান্সার দুইবার। গ্রাম সংসদের সভা অনুষ্ঠিত হয় বছরে দুবার, বি এর অ্যান্সার। 24 নম্বরের কোশ্চেন কি বলছে জেলার প্রধান রাজনৈতিক প্রশাসক হলেন। অ্যান্সার হবে আমাদের এর অ্যান্সার জেলা শাসক। এই যে আমাদের এসএকিউ আছে, ঠিক আছে, 2 নম্বরের একখানা, যে 16 নম্বরের যে 16খানা করতে হয় এইগুলো তোমাদের আমি অন্য কোনো একদিন সলভ করিয়ে দেবো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবার আমি পলিটিক্যাল সায়েন্সের পেজ নম্বর AC-29, AC-30, AC-31 নম্বর যত পেজের যত এমসিকিউ আছে সেগুলো টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করব। তো দেখো ফার্স্ট কোশ্চেন যেগুলো বড় প্রশ্ন আছে সেগুলো একটু আলোচনা করে দিই, যেগুলি খুবই গুরুত্বপূর্ণ 2022 সালের উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার ক্ষেত্রে। তো দেখো থ্রি আছে, হ্যাঁ, পলিটিক্যাল সায়েন্স পার্ট এ, ঠিক আছে, বিভাগ ক, মার্কস 40। তো দেখো 5/40 নম্বরে বড় প্রশ্ন তোমাকে এখানে অ্যাটেন্ড করতে হবে। তো দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে রোমান অনে আন্তর্জাতিক সম্পর্ক কাকে বলে। আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য কী। অথবা দিয়ে কোশ্চেন কি বলেছে ক্ষমতা কাকে বলে, ক্ষমতার মূল উপাদানগুলি সংক্ষেপে ব্যাখ্যা করো। রোমান টুর কোশ্চেন কি বলেছে অহিংস সত্যাগ্রহ সম্পর্কে গান্ধীজির ধারণা বিশ্লেষণ করো। রোমান থ্রির কোশ্চেন কি বলেছে ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী সংক্ষেপে লেখো। অথবা দিয়ে কোশ্চেন কি বলেছে ভারতের কোনো একটি রাজ্যের মুখ্যমন্ত্রী ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। পরের কোশ্চেন কি বলেছে আমাদের, পরের কোশ্চেন বলেছে রোমান ফোরের কোশ্চেন ভারতের সংসদে রাজ্যসভা ও লোকসভার পারস্পরিক সম্পর্ক আলোচনা করো। অথবা দিয়ে কোশ্চেন কি বলেছে লোকসভার অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। 5 নম্বর কোশ্চেন কি বলেছে ভারতের সুপ্রিম কোর্ট প্রধান ও প্রধান ধর্মনিরপেক্ষকরণের গঠন ও কার্যাবলী আলোচনা করো, অর্থাৎ ভারতের সুপ্রিম কোর্টের ক্ষমতা গঠন ও কার্যাবলী আলোচনা করতে বলেছে। এবার আমি পার্ট বি এর বিভাগ খ সলভ করবো, যেখানে 24খানা এমসিকিউ আছে। তো দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে জাতীয় স্বার্থ হলো পররাষ্ট্র নীতির মূল ধারণা। এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার জোসেফ ফ্রাঙ্কেল। পরের কোশ্চেন কি বলেছে আমাদের
কুড়ি নম্বরের, ঠিক আছে সরি এসি থার্টি নম্বর পেজের রোমান টুয়ের কোশ্চেন, বিশ্ব বাণিজ্য সংস্থা গঠিত হয়? অ্যান্সার হবে গড় অ্যান্সার ১৯৯৫ খ্রিস্টাব্দে। রোমান থ্রি কোশ্চেন কী বলছে, উদারনীতিবাদের মূল কথা, এর অ্যান্সার হবে উদারনীতিবাদের মূল কথা হলো অ্যান্সার হবে কয়ের অ্যান্সার ব্যক্তি স্বাধীনতার বিকাশ। পরের কোশ্চেন কী বলছে, রোমান ফোরের কোশ্চেন কমিউনিস্ট ম্যানিফেস্টো রচিত হয়? অ্যান্সার হবে কয়ের অ্যান্সার ১৮৪৮ সালে। পাঁচ নম্বরের কোশ্চেন কী বলেছে, ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতির মুখ্য প্রবক্তা হলেন? অ্যান্সার হবে কয়ের অ্যান্সার মন্টেস্কু। ছ নম্বর কোশ্চেন কী বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের আইন সভার উচ্চকক্ষের নাম? অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার সিনেট। পরের কোশ্চেন কী বলেছে, সাত নম্বরের কোশ্চেন, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার সমর্থক হলেন? অ্যান্সার হবে কয়ের অ্যান্সার জে এস মিল। আট নম্বরের কোশ্চেন কী বলেছে, পশ্চিমবঙ্গের আইনসভা এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার এক কক্ষ বিশিষ্ট। ন নম্বর কোশ্চেন কী বলছে, রাজ্যসভায় সভাপতিত্ব করেন? এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার উপরাষ্ট্রপতি। দশ নম্বর কোশ্চেন কী বলছে, ভারতের শাসন বিভাগের প্রকৃত প্রধান হলেন? এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার প্রধানমন্ত্রী। এগারো নম্বর কোশ্চেন কী বলছে, রাজ্য বিধানসভা ভেঙে দিতে পারেন? অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার রাজ্যপাল। বারো নম্বর কোশ্চেন কী বলছে, ভারতের উপরাষ্ট্রপতিকে নির্বাচন করেন সাংসদের? এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার উচ্চকক্ষ ও নিম্নকক্ষের সদস্যরা। তেরো নম্বর কোশ্চেন কী বলছে, পার্লামেন্ট হলো খেলার বিষয় বলেছেন? এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার বেনিটো মুসোলিনি। চোদ্দ নম্বর কোশ্চেন কী বলছে, রাজ্য আইনসভার উচ্চকক্ষ হলো? অ্যান্সার হবে খয়ের অ্যান্সার বিধান পরিষদ। আমাদের পনেরো নম্বর কোশ্চেন কী বলছে, জিরো আওয়ার এর সময়সীমা হলো? অ্যান্সার হবে খয়ের অ্যান্সার ষাট মিনিট। আমাদের ষোলো নম্বর কোশ্চেন কী বলছে, বিধানসভার কার্যকালের মেয়াদ হলো? এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার পাঁচ বছর। সতেরো নম্বর কোশ্চেন কী বলছে, লোক আদালত প্রথম গঠিত হয়েছিল? অ্যান্সার হবে খয়ের অ্যান্সার জুনাগড়ে। আঠারো নম্বর কোশ্চেন কী বলছে, ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয়? অ্যান্সার হবে খয়ের অ্যান্সার ১৯৮৬ খ্রিস্টাব্দে। পরের কোশ্চেন কী বলেছে, উনিশ নম্বর কোশ্চেন, হাইকোর্টের বিচারপতিগণ স্বপদে বহাল থাকেন? অ্যান্সার হবে খয়ের অ্যান্সার ৬২ বছর। এবার আমি পেজ নম্বর এসি থার্টি ওয়ানের যত এমসিকিউ আছে সেইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। কুড়ি নম্বর কোশ্চেন কী বলেছে, হাইকোর্টের রায়ের আপিল করা হয়? অ্যান্সার হবে খয়ের অ্যান্সার সুপ্রিম কোর্টে। একুশ নম্বর কোশ্চেন কী বলেছে, জেলা পরিষদের সদস্যদের কার্যকালের মেয়াদ? এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার ৫ বছর। বাইশ নম্বর কোশ্চেন কী বলেছে, পঞ্চায়েত ব্যবস্থার দ্বিতীয় স্তর হলো? অ্যান্সার হবে খয়ের অ্যান্সার পঞ্চায়েত সমিতি। তেইশ নম্বর কোশ্চেন কী বলেছে, পঞ্চায়েত সমিতির কার্যনির্বাহী অধিকারী হলেন? এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার বিডিও। পঞ্চায়েত সমিতির কার্যনির্বাহী অধিকারী হলেন বিডিও, খয়ের অ্যান্সার। পরের কোশ্চেন কী বলেছে, চব্বিশ নম্বরের কোশ্চেন, বর্তমান কলকাতা পৌর নিগমের কাউন্সিলরের সংখ্যা? এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার ১৪৪ জন। এই যে এসি কিউব আছে দু দাগের, ঠিক আছে, এক নম্বরের ষোলোখানা করতে হবে, এইগুলো তোমাদের অন্য কোনো একদিন আমি সলভ করে দেবো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে প্লিজ তোমরা যুক্ত থাকো।